वेलकम स्टूडेंट्स, वेलकम टू आवर यूट्यूब चैनल देवराज क्लासेस। फेसबुक पे देखा था तो वेलकम टू इंग्लिश क्लासेस बाय देवराज। तो आज के এই ভিডিওতে আমি তোমাদের জন্য নতুন তোমরা ক্লাস 11 এবং 12 উঠেছো তাদের জন্য ইংলিশের সিলেবাসটা আলোচনা করব। এবং কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে টাইমলাইন দেওয়া থাকবে কোন কত সময় থেকে ক্লাস 11 এর যে সিলেবাসের আলোচনা করছি এবং কোন সময় থেকে ক্লাস 12 এর যে সিলেবাসের আলোচনা করছি। তোমরা সরাসরি সেই টাইমলাইনে ক্লিক করো, সেখান থেকে তোমাদের যে ভিডিওটা দেখতে পারো। ক্লাস 11 হলে তোমরা স্ক্রিনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই মুহূর্তে ক্লাস 11 এর যে সিলেবাস বা টেবিল অফ কন্টেন্টস সেগুলো দেওয়া আছে। এখানে ক্লাস 11 এর দুটো পার্ট আছে, টেক্সট বইয়ে এক হচ্ছে প্রোজ আর একটা পার্ট হচ্ছে পোয়েট্রি। তাই প্রোজে দেখতে পাচ্ছ পাঁচটা গল্প আছে এবং পোয়েট্রিতে পাঁচটা পোয়েট্রি আছে। এই পাঁচটা বা দশখানা আছে তোমাদের চ্যাপ্টার, যেগুলোকে আমাদেরকে এক বছরের মধ্যে শেষ করতে হবে অ্যান্ড রিভিশন করতে হবে, ওকে রিভাইজ করতে হবে। ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে লীলা স্টুডেন্ট আর কে নারায়ণের লেখা, এটা খুব সুন্দর একটা গল্প, ছোট গল্প আর কে নারায়ণের লেখা, যেখান থেকে তুমি সমাজের সোসাইটি দুরকম চেহারা তেমন দেখতে হবে। এখনই সব কিছু রিভিল করছি না, পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি অলরেডি আগেও পড়িয়েছি, আবার পড়াবো, ওকে লাইন বাই লাইন যে ডেসক্রিপশন সেগুলো করাবো। কর্মা এটাও তাই, কর্মা নিয়ে নাম শুনে বুঝতে হচ্ছে খুশবন্ত সিংয়ের লেখা এটা। একজন এই কর্মা আমাদের কর্মের উপরে ভিত্তি করে একটা গল্পটা বিষয় মনে হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সেরকমই। তো ঠিক আছে, এটা খুশবন্ত সিংয়ের লেখা গল্প, যেখানে দুটো মেন ক্যারেক্টার আছে, যার মধ্যে একজন খুবই দেশি বলতে পারো, মানে আমাদের ভারতীয় কালচারে বিশ্বাসী, আর একজন হচ্ছে যে ভারতীয় কিন্তু সে বিদেশে থেকে, তার এমন অবস্থা যে পাঁচটা বছর মাত্র বিদেশে থেকেছে এবং সেখানকার সিচুয়েশন পরিস্থিতির সঙ্গে এতটা বেশি খাপ খাইয়ে নিয়েছে, নিজেকে মানিয়ে নিয়েছে যে তার আর দেশীয় পরিস্থিতিগুলো ভালো লাগে না। তো সেটাকে নিয়ে একটা গল্প, জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। এই গল্পটাও তাই, একটা জিমি ভ্যালেন্টাইন যেখানে একটা বড় সড়ো চোর যে দুনিয়ার যে কোনো রকমের সেফ মানে তালা লককে ক্র্যাক করতে পারে, তাকে নিয়ে গল্পটা। ঠিক আছে, নোবেল লেকচার মাদার টেরেসার লেখা এবং দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোসের লেখা, মানে এডুকেশনে আর্টের জায়গাটা কেমন বা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই যে প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোসের, এটা এক্সট্রাক্ট করা হয়েছে কথা ভিজন অ্যান্ড ক্রিয়েশন থেকে। এবার দেখো পোয়েমগুলো সম্বন্ধে জানি আমরা। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক জায়গায় যাচ্ছিলেন কোনো একজনের সঙ্গে দেখা করার জন্য, সেটা নেই লন্ডনের যে সকালবেলার যে সৌন্দর্যটা ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে, সেটা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন এই পোয়েমের থ্রু বলেছেন। তারপর দেখো রবার্ট ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট, মিটিং অ্যাট নাইটটাও খুব দারুণ একটা সুন্দর পোয়েট্রি, খুব ভালো, মানে ক্লাস ইলেভেনে এই খুব সুন্দর একটা পোয়েম ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য, তোমাদের খুব বেশি ভালো লাগবে। মিটিং অ্যাট নাইট, চুপি চুপি যে দেখা করা, দেখা করতে পারা প্রেমী প্রেমিকার মধ্যে দেখা, সেটার সম্বন্ধেই কিছু ঘটনা তুলে ধরেছে, কী কী হয় আমাদের অনুভূতিগুলো এবং পরিস্থিতি কেমন থাকে। দ্য সিক রোজ আছে উইলিয়াম ব্লেকের লেখা, ব্রাদারহুড এবং ডে ব্রেক হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এনার লেখা। এই কটা তোমাদের হচ্ছে সিলেবাস। আর কিছু আছে কি, তোমাদের রাইটিংস থাকে, গ্রামার থাকে, এইচএসের যে রাইটিংগুলো সেগুলো সব কটা আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে পরপর করিয়ে দেবো এই চ্যানেলে তোমাদের জন্য। এবার মুভ অন করে যাই আমরা ক্লাস 12-এর যে সিলেবাস তাদের জন্য। তো ক্লাস 12-এর যে সিলেবাসটা ওটা অলমোস্ট একই আছে কিন্তু একটু, আর হ্যাঁ ক্লাস ইংলিশ বি বলে একটা বই আছে ক্লাস 11-এ কিন্তু। ঠিক আছে, তো ক্লাস 12-এর দেখো এই সিলেবাসটুকু, ক্লাস 12-এর ছোট্ট একটা সিলেবাস, চারটে প্রোজ আছে, চারটে পোয়েম আছে, একটা প্লে বা নাটক আছে দ্য প্রপোজালের লেখা, দ্য প্রপোজাল নামে নাটক আছে। দেখো দ্য আইজ হ্যাবিট আছে, এটা খুব ভালো একটা গল্প, যে আমরা যারা যাদের চোখ আছে তারা চোখ থাকতেও কিন্তু আমরা অনেক কিছু যে আমাদের চোখের সামনে আছে দেখতে পাই না, ইগনোর করে যায়। সেখানে একটা অন্ধ ব্যক্তি সে কী কী করে, তো আমাদের সঙ্গে যার চোখ হয় তাদের সঙ্গে যে একজন অন্ধ ব্যক্তি কী পার্থক্য থাকে, কী কী দেখতে পায় সে, যেগুলো আমরা চোখ থাকতেও দেখতে পাই না, সেগুলো সম্বন্ধে কিন্তু এই খুব সুন্দরভাবে একটা ছোটো গল্পের মাধ্যমে রাস্কিন বন্ড তুলে ধরেছেন। স্ট্রং রুটস, এটা এপিজে আব্দুল কালাম, পূর্ব প্রেসিডেন্ট ইনি ছিলেন আগের, এনার যে আত্মজীবনী উইংস অফ ফায়ার এখান থেকে নেওয়া হয়েছে। এখানে স্ট্রং রুটস থেকে তার যে ছোটোবেলার কিছুটা ঘটনাকে ছোট্ট করে তুলে ধরা হয়েছে এখানে। থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজসের লেখা, থ্যাংক ইউ ম্যাম, এটিও একটি ভালো একটি গল্প, সব কটা কিন্তু সোশ্যাল যে বার্তা কথা দেয় আমাদেরকে এরকম টাইপের গল্প। আর লাস্টে আছে লিও টলস্টয় একটা গল্প, থ্রি কোয়েশ্চেন্সের মাধ্যমে তিনটে কোয়েশ্চেন করা হয়েছে, যাতে আমরা জানতে পারবো কখন কোথায় কার জন্য বা কীরকম কাজকর্ম আমাদের করা উচিত এগুলো জানতে পারবো। পোয়েট্রি আছে দেখো চারটে, অন কিলিং এ ট্রি, এটা গাছের সম্বন্ধে লেখা আছে, জিভি প্যাটেলের, একটা গাছে কাটতে গেলে কী কী করতে হয় সে সম্বন্ধে ভালো করে বলে দেওয়া, বিস্তারিত জানিয়ে দেওয়া আছে একটা পোয়েট্রির মাধ্যমে, কিছুটা বলতে আয়রনের মাধ্যমে ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে। আর্থার রেমবার্ডের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিটাকেও তাই এটাও একটা ব্যঙ্গাত্মকমূলক কবিতা বলা যেতেই পারে, কারণ এখানে একটা
সোলজার বা আর্মি ম্যানের সম্বন্ধে বলা হয়েছে, যেখানে একটা ভ্যালিতে, ভ্যালি বলতে কোনো পাহাড় পর্বত জায়গা এরিয়াকে বলা হয়, তো ওই জায়গাতে সে শুয়ে আছে। কিন্তু সে অ্যাকচুয়ালি শুয়ে আছে, তো কীভাবে শুয়ে আছে সেটা সম্বন্ধে সেটা হচ্ছে মেন মিস্ট্রি, ওটা নেই পুরো পোয়েট্রিটা। তারপরে উইলিয়াম শেক্সপিয়ারের স্যাল আই কম্পেয়ার দি, এটা একটা ট্র্যাজেডিক যে একটা পোয়েম, এটা একটা আছে এখানে। আর জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর যে গান, এই নিয়ে আছে। আর লাস্টে আছে একটা প্লে, এটা খুব মজাদার নাটক, অ্যান্টন চেখভ লেখা, দ্য প্রপোজাল, বিয়ের প্রস্তাব নিয়ে দিতে এসে যে ঝগড়া, জমি জমা, কুকুর, বাড়ি, অনেক কিছু নিয়ে কাজের লোক এগুলো নিয়ে ঝগড়া, এভাবেই চলে যাবো। আলটিমেটলি কী হবে সেটা, মানে এই যে দ্য প্রপোজাল নাটকটা কমেডি হলো না ট্র্যাজেডি হলো, সেটা নিয়ে একটা আলোচনা করা আছে। তো এর থেকেই কটা হচ্ছে তোমাদের সিলেবাস, এর থেকে কোয়েশনসগুলো আসে, ঠিক আছে, যে শর্ট কোয়েশনস, MCQ, SAQ অ্যান্ড লং আনসার টাইপ কোয়েশনস থাকে। ক্লাস ইলেভেনের মতন তোমাদের হয় এখানে এবছর, মানে ক্লাস টুয়েলভে, ওই এক্সট্রা যেটা গল্পের একটা বই ছিল, যেখানে 4-5 নাটক ছিল উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, ওগুলো এখানে নেই। আর গ্রামার রাইটিং যা ইলেভেনে ছিল সেগুলোই ক্লাস টুয়েলভে আছে। ওকে, সে ওগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং আমরা ওগুলো করিয়ে দেবো। যদি সিলেবাসের এই ভিডিওটা কাজে লেগে থাকে তো লাইক করে দিও। আর ফার্স্ট কোন টপিকে তুমি কোন ক্লাসে সেটা জানাবে প্রথম কথা, এবং কোন চ্যাপ্টার থেকে কি জানতে চাও নাকি সেটা জানাবে, নাকি পরপর যেটা আমরা ঠিক করেছি যে লিলাস ফ্রেন্ড, ক্লাস ইলেভেন হলে লিলাস ফ্রেন্ড, কার্মা, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার, এমনি করে পরপর করিয়ে যাবো। ক্লাস টুয়েলভ হলে দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, অন কিলিং এ ট্রি, অ্যাসলিন ভ্যালি, এভাবে পরপর করিয়ে যাবো, সেভাবে ক্লাসটা করবে কিনা। ওকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কমেন্টে জানিও।